হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল আমি তোমাদের বিশ্বসের আজকে তোমাদের এসএলএসটি বেঙ্গলির মক টেস্ট নিয়ে চলে এসেছি তোমাদের এর আগে কিন্তু পনেরোটি মক টেস্ট আমরা নিয়েছি তোমরা যারা মক টেস্টগুলো দিতে চাও দেখো ডাব্লু বি এসএলএসটি বেঙ্গলি বলে একটি প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু মক টেস্টগুলো হাজার বার দিয়ে নিজেদের যাচাই করতে পারবে মক টেস্টগুলোর বিশেষত্ব কী তোমরা কিন্তু সঙ্গে তার আনুষাঙ্গিক প্রশ্নগুলো আলোচনা পেয়ে যাবে ওকে তোমাদের একটাই তোমাদের কাছে অনুরোধ যে অবশ্যই মক টেস্টগুলো শেষ পর্যন্ত দেখো এবং মন দিয়ে শোনো তাহলে আমি কিন্তু মক টেস্টে তোমাদের বলে থাকি যে কি ধরনের কোশ্চেন আসতে পারে এসএসসিতে এবং প্রত্যেকটি প্রশ্ন ব্যাকরণ বলো সাহিত্যের ইতিহাস বলো ধরে ধরে বলে দিই যে এই প্রশ্নের অনুসঙ্গে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে ব্যাকরণ সহজভাবে বুঝিয়ে দিচ্ছি তাই তো তাই তোমরা অবশ্যই মন দিয়ে ব্যাকরণগুলো যেভাবে বোঝাচ্ছি মন দিয়ে শোনো তাহলে কিন্তু তোমাদের অনেকটা ক্লিয়ার হবে তাছাড়াও যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যারা আমাদের পেড বেচে অ্যাডমিশান হতে চাও এস এল এস বেঙ্গলি অনলাইন গাইডে যারা অ্যাডমিশান হতে চাও দেখো একবার আমাদের একলব্য পার্ট টু ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে বিশে ডিসেম্বর থেকে ওকে বিশেই ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গিয়েছে যারা এডমিশন হতে চাও একেবারে জিরো টু হিরো ব্যাচ যারা অ্যাডমিশান হতে চাও চটপট অ্যাডমিশান হয়ে যাও নবম থেকে দ্বাদশ পর্যন্ত এখানে তোমরা ক্লাস পেয়ে যাবে সপ্তাহে তোমাদের তিন দিন ক্লাস হয়ে থাকে সোমবার হয়ে থাকে সে সঙ্গে বৃহস্পতিবার হয়ে থাকে সে সঙ্গে শনিবার হয়ে থাকে সন্ধ্যে সাতটা থেকে সন্ধ্যে নটা তুমি যদি ক্লাসটি অ্যাটেন্ড করতে নাও পারো তুমি রেকর্ড পেয়ে যাবে এবং প্রিভিয়াস যে কয়েকটি টপিক পড়ানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা রিভিশন পেয়ে যাবে তো এখানে দেখে নাও তোমরা কেন পড়বে এখানে দেখে নাও ব্যাকরণের উপর তোমাদের একেবারে জিরো লেভেল থেকে গাইড করা হয়ে থাকে একেবারে এ টু জেড তুমি যদি ব্যাকরণের অকক্ষ মানে সামান্য ধারণাটিও যদি না থাকে তুমি অতি সহজভাবে বুঝতে পারবে সাহিত্যের ইতিহাসের একটি কম্প্যাক্ট নোটস দেয়া হবে তোমার কাছে যদি কোনো বই পত্র নাও থাকে কোনো চিন্তা করতে হবে না ওকে সারা সপ্তাহ তোমাদের ডাউট থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এসএলএসটি বা এসএসসির বিগত দশ বছরে যে ধরনের প্রশ্ন হয়েছিল ঠিক আছে অর্থাৎ তোমাদের প্রত্যেকটা টপিক ধরে কি ধরনের কোশ্চেন হবে বলে দেয়া হবে প্রত্যেকটা টপিক আধুনিক যুগ মধ্যযুগ ঠিক আছে প্রাচীন যুগ টেক্সট থেকে ব্যাকরণ থেকে প্রত্যেকটা টপিক ধরে ধরে বলে দেয়া হবে যে কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ ওকে যারা অ্যাডমিশন হতে চাও চটপট এখানে যোগাযোগ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে দেরি না করে সকলেই যোগাযোগ হয়ে যাবে কোর্স ফি মাত্র আটশো নিরানব্বই টাকা মার্চ মাস পর্যন্ত এই কোর্সটি ওকে মার্চ মাস পর্যন্ত এই কোর্সটি আটশো নিরানব্বই টাকা মাত্র কোর্স ফি যারা অ্যাডমিশান হতে চাও এখনই যোগাযোগ করে নাও মোবাইল নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেরি করবে না কারণ ক্লাস অনেকটা এগিয়ে যাচ্ছে ওকে কেউ দেরি করবে না দেখো প্রত্যেকটা প্রশ্নের আলোচনা ভালোভাবে শোনো দেখো প্রথম কোশ্চেনে আমরা চলে এসেছি যে প্রকাশকালের ভিত্তিতে নিচের কোন কাব্যটি আগে প্রকাশিত হয়েছিল আচ্ছা প্রত্যেকে কিন্তু লাইভ যেটা অ্যান্সার করো আর যারা সেশনটির লিঙ্কটি এখনও শেয়ার করো নি অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে ওকে সকলকে গুড ইভিনিং সকলকেই প্র পৌষ সংক্রান্তির সকলকে শুভেচ্ছা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের লক্ষ্যকে অর্জন করতে হবে তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের জবটি পেতেই হবে ভালোভাবে প্রিপেয়ার্ড হও ঠিক আছে এইভাবে দেখে নাও রয়েছে প্রকাশকালের ভিত্তিতে নিচের কোন কাব্যটি আগে প্রকাশিত হয়েছিল সোনাক্তরী চিত্রা খেয়া পুনশ্চ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো কাব্যগ্রন্থ তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের তো এখান থেকে যদি আমরা দেখো এগুলো জানার আগে তোমরা প্রত্যেকে লাইভ চ্যাটে অ্যান্সার করো তোমাদের কিন্তু প্রকাশকালগুলো পড়ে রাখতে হবে ধরে নাও সোনার তরি কত আঠারোশো চুরানব্বই সালে প্রকাশিত হয়েছিল তাই না তাহলে কোনটি আগে প্রকাশিত হয়েছিল সেটি দেখতে হবে সোনার তরি আঠারোশো চুরানব্বই তোমাদের চিত্রা হচ্ছে আঠারোশো ছাপানব্বইয়ে প্রকাশিত হয় সরি ছিয়ানব্বইয়ে খেয়া হচ্ছে তোমাদের উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং পুনশ্চ তোমাদের উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তাহলে এই ধরনের যদি তোমাদের প্রশ্ন আসে তোমাদের কিন্তু অবশ্যই প্রকাশকালগুলো জেনে রাখতে হবে তাই না তাহলে এখানে যে কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বপ্রথম প্রকাশিত হয়েছিলো সেটি হলো সোনার তৈরি ওকে তাহলে দেখে নাও একটি প্রশ্ন থেকে আমরা চারটি প্রশ্নের আমরা বিস্তারিত আলোচনা করে নিলাম সে সঙ্গে তোমরা অনেকেই জানো কি জানো না জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের যে দ্বাদশ বর্ষীয় বালক রচিত অভিলাষ কবিতাটি ওকে সেটি কিন্তু অভিলাষ কবিতাটি দ্বাদশ বর্ষীয় বালক রচিত ঠিক আছে সেখানে কবির নাম থাকেনি এইভাবে ছিল দ্বাদশ বর্ষীয় বালক রচিত সেটা কিন্তু বারোশো একাশি বঙ্গাব্দে ওকে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটা তোমাদের জানতে হবে যেমন সে সঙ্গে প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা ওকে প্রথম স্বাক্ষরযুক্ত কবিতা হলো কি হিন্দু মেলার উপহার এগুলোও কিন্তু তোমাদের জানতে হবে হিন্দু মেলার উপহার এটি তোমাদের প্রকাশিত হয়েছিল কত সালে বলো তো আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ওকে আর এটি সর্বপ্রথম প্রকাশিত হয় অমৃত বাজার পত্রিকা এগুলো কিন্তু প্রত্যেকেই লিখে রাখবে কী বললাম প্রত্যেকেই লিখে রাখবে যে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কোনো কিছুর নাম বোঝায় এমন পদকে আমরা কি বলবো একটা সিম্পল কোয়েশ্চেন চটপট লাইভ জেটে অ্যান্সার করো বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ না ক্রিয়াপদ কোনো কিছুর নাম বোঝায় এমন পদকে আমরা কি বলে থাকবো ওকে তো তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি হবে তো খুব তাড়াতাড়ি মানে সম্ভবত তোমাদের মার্চ এপ্রিল এই মাসের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা থাকতেও পারে ঠিক আছে ভোটের আগে সম্ভাবনা প্রবল রয়েছে কারণ আপার প্রাইমারি নিয়োগটা কমপ্লিটের দিকে যাচ্ছে এবং কেস কাছারিগুলো সম্পূর্ণ মিটে শুধু উচ্চ ঠিক আছে উচ্চ থেকে অর্থাৎ উচ্চ আধিকারিকদের একটা সিলমোহর চাই তাহলে বেরিয়ে যাবে। তো কোনো কিছুর নাম বোঝায় এটিকে আমরা কি বলে থাকি বিশেষ পদ তাই না চলো নেক্সট কোশ্চেনে দেখে নাও বাঁধনহারা উপন্যাসটি কার লেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে তো বাঁধনহারা উপন্যাসটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান রয়েছে প্রত্যেকে কিন্তু অ্যানসার করবে প্রত্যেকে অ্যানসার করো কোন অ্যানসারটি হবে তাই তো প্রত্যেকে অ্যানসার করবে তো তোমাদের এখানে আমি অ্যানসার করে দিলাম যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস ঠিক আছে তো তোমাদের সেই সঙ্গে মনে রাখতে হবে যে কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের যেটা প্রথম প্রকাশিত যদি গল্প বলো সেটা কী বলো তো বাউন্ডেলের আত্মকাহিনী তাই না বাউন্ডুলের আত্মকাহিনী মন্দির শোনো এবং লিখে নেবে যেটা উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল সৌগাত পত্রিকায় বাউন্ডুলের আত্মকাহিনী সে সঙ্গে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি বলতো প্রথম প্রকাশিত কবিতা হলো মুক্তি মুক্তি ঠিক আছে যেটা প্রকাশিত হয়েছিল তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় কি বললাম বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় এগুলো লিখে নেবে নেক্সট দেখে নাও রয়েছে চিড়িয়াখানায় বাঘ আছে ওকে এখানে চিড়িয়াখানা হলো কি ক্রিয়াপদ বিশেষণ বিশেষ না প্রত্যেকেই চটপট অ্যান্সার করো চিড়িয়াখানায় বাঘ আছে চিড়িয়াখানাকে আমরা কি পদ বলে থাকবো তো চিড়িয়াখানা হলো একটি বিশেষ পদ প্রত্যেকেই লাইভ যেটা অ্যান্সার করবে বেশি সময় দেব না ওকে চলো নেক্সট কোশ্চেন বিশেষ পদগুলোকে ভাগ করা হয় ক ভাগে দুই ভাগে তিন ভাগে চার ভাগে না পাঁচ ভাগে চটপট অ্যান্সার করো ঠিক আছে তো বিশেষ পদগুলোকে চটপট অ্যান্সার করো চটপট অ্যান্সার করো প্রত্যেকেই তো এটি কিন্তু হয়ে যাবে পাঁচ ভাগে কি কি পাঁচ ভাগ একটা রয়েছে সংজ্ঞাবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ কোনটি বলো যেটি তারা যেমন ধরেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাউন্ট এভারেস্ট কলকাতা ভারতবর্ষ স্পেন ওকে অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট যদি নাম বোঝায় তাহলে সেটি হবে সংজ্ঞাবাচক আর যদি কোনো একটা জাতি বোঝায় ঠিক আছে শ্রেণী বোঝায় তাহলে এগুলো হবে শ্রেণীবাচক জাতিবাচক বা সামান্য বিশেষক সামান্য বিশেষ্য ঠিক আছে আর একটি তোমাদের রয়েছে যেটি হচ্ছে যেমন শ্রেণীবাচকের মধ্যে গরু ছাগল মানুষ এগুলো হতে পারে নির্দিষ্ট করে বোঝাবে না পাহাড় পর্বত নদী নালা হতে পারে এরপর রয়েছে আরেকটি রয়েছে ভাববাচক বিশেষ্য যার মধ্যে তোমাদের গুণ এবং অবস্থা রয়েছে সেই সঙ্গে একটি রয়েছে তোমাদের ক্রিয়াবাচক বিশেষ্য এবং সেই সঙ্গে আরেকটি রয়েছে কিন্তু তোমাদের সমষ্টিবাচক বিশেষ্য তাহলে বিশেষের পাঁচটি যে বিশেষ্য পদ দ্বারা একসঙ্গে ঠিক আছে যে সমষ্টি বোঝাবে সমষ্টি যদি বোঝায় কোনো বস্তু প্রাণী ব্যক্তি তাহলে সেটি হয়ে যাবে তোমার সমষ্টিবাচক যেটার দ্বারা মনের ভাব বোঝাবে সেটা যেমন সুখ দুঃখ কষ্ট এগুলো হয়ে যাবে ক্রিয়া হচ্ছে দর্শন চলাফেরা এগুলোকে তোমরা কিন্তু বলতে পারবে ক্রিয়াবাচক বিশেষ নেক্সট কোয়েশ্চেন দেখে নাও রয়েছে যে বিশেষ্য পদের দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বস্তু বা স্থান বোঝায় কি বলা হয়েছে দেখে নাও কোনো বিশেষ মানে পার্টিকুলার বোঝাচ্ছে ধরে নাও ভারত বলা হলো বা ইন্ডিয়া বলা হলো এটা হচ্ছে একটা স্থানের নাম তাই না তো এই যে পার্টিকুলার নাম যদি বোঝাই তাহলে কিন্তু এক্ষেত্রে কোন অ্যানসারটি হবে প্রত্যেকেই লাইভ যেটা অ্যান্সার করো ওকে তাহলে এটি কিন্তু হয়ে যাবে সংজ্ঞাবাচক বিশেষ অপশান বি ই দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন দেখে নাও নেক্সট কোশ্চেন রয়েছে রামায়ণ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ শব্দের তলায় দাগ এটি কি পদ ঠিক আছে একটি বিশেষ পদ রয়েছে নেক্সট রয়েছে বিশেষণ সংজ্ঞাবাচক বিশেষ না কোনোটি নয় তো এখানে তোমাদের দেখো রামায়ণটা কি বলো তো রামায়ণটা একটি ধর্মগ্রন্থের নাম ঠিক আছে মানে সেই ধর্মগ্রন্থকেই বোঝাচ্ছে তাই না সেই গ্রন্থকেই বোঝাচ্ছে রামায়ণ বলতে সেই গ্রন্থকেই বোঝাচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থটিকেই বোঝাচ্ছে এরপর তাহলে রামায়ণ নির্দিষ্ট করে একটি বইয়ের নাম বোঝাচ্ছে একটি কাব্যের নাম বোঝাচ্ছে তাহলে এটি কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখে নাও হিন্দু মুসলমান সকলেই ভারত মাতার সন্তান রেখাঙ্কিত পদটি কী শ্রেণীবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য ক্রিয়া বিশেষণ না কোনোটি নয় দেখো হিন্দু মুসলমান হিন্দু বলতে কী বোঝাচ্ছে তো একজন হিন্দুকে বোঝায়নি যত হিন্দু রয়েছেন সকলকে বোঝাচ্ছে মুসলমান বলতো সকল মুসলমানকে বোঝাচ্ছে অর্থাৎ এখানে একটা সমগ্র হিন্দু জাতি বা মুসলমান জাতিকে শ্রেণীকে বোঝাচ্ছে তাই এটি হবে শ্রেণীবাচক বিশেষ্য বুঝতে পারলে কি বললাম যদি ধরে নাও এখানে কাজী নজরুল ইসলাম হতো তাহলে এটি হয়ে যেত কিন্তু সংজ্ঞাবাচক ওকে আর দর্শন দান ধ্যান অধ্যাপনা এগুলো কিন্তু তোমাদের ক্রিয়া বিশেষ্য হবে ঠিক আছে ক্রিয়া বিশেষণ তোমাদের ক্রিয়া বিশেষণ কিন্তু প্রাইমারিতে এসেছিল দর্শন অধ্যয়ন এগুলো কিন্তু ক্রিয়া বিশেষ্য নেক্সট কোয়েশ্চেন দেখে নাও ভাববাচক বিশেষ পদের উদাহরণ দাও প্রত্যেকে অ্যান্সার করো লাইভ চ্যাটে ভাববাচক বিশেষ পদের অ্যান্সার করো প্রত্যেকে লাইভ চ্যাটে দেখো চারটি অপশান রয়েছে রাম স্কুলে যায় এটা তো নয়ই তাই না চা একটি পানীয় এটিও নয় মানুষ মরণশীল এটিও নয় লজ্জা নারীর ভূষণ দেখে নাও এখানে লজ্জাটা আছে লজ্জাটা আছে তাই তো এটাকে আমরা বলবো ভাববাচক বিশেষ কারণ আমাদের বাংলায় ভাববাচক বিশেষ পদের মধ্যে কিন্তু গুণও রয়েছে তাই না আর অবস্থাও রয়েছে এই ব্যাপারগুলো রয়েছে তাহলে এখানে লজ্জা এটি কিন্তু নারীর গুণ বোঝাচ্ছে তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেবো দেখে নাও বিধানসভা শব্দটি হলো দেখো বিধানসভা লোকসভা এগুলো তোমরা প্রত্যেকেই শুনেছ গুণবাচক বিশেষ্য শ্রেণীবাচক বিশেষ্য ভাববাচক বিশেষ্য না সমষ্টিবাচক বাচক বিশেষ ভালোভাবে মন দিয়ে অ্যান্সার করো ঠিক আছে বিধানসভা বলতে কিন্তু একটা কি বোঝাচ্ছে বলতো একটা বিধানসভাটাকেই বোঝাচ্ছে তাই না আচ্ছা সভায় বলো একজন মানুষ থাকে না একাধিক থাকে একাধিক থাকে সমষ্টি থাকে তাই না তাহলে এখানে মানুষের সমষ্টি রয়েছে তাহলে সমষ্টিবাচক বিশেষ্য হয়ে যাবে তাহলে বিধানসভা হতে পারে দল হতে পারে ঠিক আছে তাছাড়া ঝাঁক হতে পারে এগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে কি হয়ে যাবে এগুলো তোমাদের সমষ্টিবাচক বিশেষ্য। বিশেষ নেক্সট দেখে নাও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের বলাকা কাব্যের প্রকাশকাল কত উনিশশো ষোলো উনিশশো দশ উনিশশো সাঁত্রিশ নেক্সট একটি অপশান ছিল উনিশশো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই তিনটি অপশনের মধ্যে অ্যান্সার করো যে বলাকা কাব্যের প্রকাশকাল কত চলো উনিশশো সালে কোনটি হয়েছিল প্রকাশিত বলো তো খেয়া কিছুক্ষণ আগে আলোচনা করলাম উনিশশো সাঁত্রিশে কোনটি প্রকাশিত হয়েছিল উনিশশো সাঁত্রিশে কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছিল যে প্রত্যেকে চটপট অ্যান্সার করো ওকে প্রত্যেকে চটপট অ্যান্সার করো উনিশশো সাঁত্রিশে প্রকাশিত হয়েছিল তোমাদের খাপ ছাড়া একটি আর সেই সঙ্গে কিন্তু তোমাদের একটা হলো ছড়ার ছবি তাই না এই দুটো তোমাদের কাব্য প্রকাশিত হয়েছিল একটা হলো ছড়ার ছবি আর উনিশশো ষোলোতে কিন্তু তোমাদের বোলাকা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল তাই না চলো এরপর নেক্সট প্রশ্নে চলে যাব আর উনিশশো উনত্রিশে কোনটি বলো তো উনিশশো কিন্তু মহুয়া প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের মহুয়া কাব্যটি চলো নেক্সট কোশ্চেনে চলে যাব ওঠা বসা পদটি হলো সমষ্টিবাচক বাচক বিশেষ ক্রিয়াবাচক বিশেষ ভাববাচক বিশেষ না গুণবাচক বিশেষ দেখো ওঠা বসা এটা কি হবে বলো ঠিক আছে তোমাদের মনে হতে পারে যে এটা তো ক্রিয়াপদ সের হবে তাই না তো কিন্তু এটা কিন্তু ক্রিয়াপদ হবে না কারণ দেখো তোমাদের কী রয়েছে ওঠা রয়েছে বসা রয়েছে দেখো এগুলোকে বলা হয় কাজের নাম ঠিক আছে কাজের নাম যদি বোঝায় তাহলে হবে তোমাদের ক্রিয়াবাচক বিশেষ্য আর যদি কাজ করা বোঝায় কাজ করা যদি বোঝায় তাহলে সেটি হবে ক্রিয়াপদ ঠিক আছে ধরে নাও এখানে ওঠা বসা রয়েছে ধরে নাও বাক্যটি আমি লিখলাম যে তোমার তোমার ওঠা বসা ঠিক আছে তোমার ওঠা বসা হয় এই যে এখানে হয়টা তোমাদের ক্রিয়াপদ ওকে আর এখানে ওঠা বসাটা হচ্ছে একটা কাজের নাম কি হচ্ছে তাই না তাহলে এটা হলো তোমাদের ক্রিয়াবাচক বিশেষ্য বুঝতে পারলে চলো নেক্সট কোশ্চেন দেখে নাও বুদ্ধিমতী রমণী এখানে রেখাঙ্কিত পদটি অর্থাৎ বুদ্ধিমতীটি কি ধরনের পদ চটপটে অ্যান্সার করো বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম পদ না অব্যয় পদ তো বুদ্ধিমতী রোমনি ঠিক আছে এখানে বুদ্ধিমতিটা কি হবে দেখে নাও এখানে রোমণী রোমণী কি বলো তো রোমণীতে বিশেষ পদ তাই না তাহলে রোমনী দোষ গুণ বোঝাচ্ছে তাই না গুণ বোঝাচ্ছে এখানে বুদ্ধিমতি তাহলে কি হবে বিশেষ পদের যখন গুণ বোঝাচ্ছে অর্থাৎ বিশেষ পদকে বিশেষিত করছে যে পদটি সেটি হবে তোমাদের বিশেষণ পদ এটা কি বিশেষণ হবে তো গুণবাচক বিশেষণ হবে ঠিক আছে তাহলে এই টোটাল তোমাদের ছিল তেরোটি কোশ্চেন ওকে টোটাল ছিল তেরোটি কোশ্চেন তোমাদের কার কতগুলো সঠিক হলো জানো এবং তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে ডেলি মক টেস্ট ওকে তোমরা যেমন ফিডব্যাক দেবে তার উপর কিন্তু নির্ভর করছে ডেলি মক টেস্ট তাই তোমাদের ফিডব্যাক চাই আর তোমরা অবশ্যই শেয়ার করো আর যারা আমাদের পেট হয়েছে অ্যাডমিশান হতে চাও ভালো গাইড ঠিক আছে অসম্ভব তোমরা প্রিপেয়ার হয়ে যাবে আটশো নিরানব্বই টাকা মাত্র দেখে নাও কোর্সটা দেখে নাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তোমাদের বিশেই ডিসেম্বর থেকে একলব্য পার্ট টু ব্যাচ একেবারে তোমাদের জিরো লেভেল থেকে শেখানো হচ্ছে ওকে সপ্তাহে তিন দিন ক্লাস হচ্ছে সোমবার হবে বৃহস্পতিবার হবে সে সঙ্গে কিন্তু শনিবার হবে কোনো ঢিলেমি নেই ওকে কোনো ঢিলে মিনে আটশো নিরানব্বই টাকা মাত্র কোর্স ফি রয়েছে যারা অ্যাডমিশান হতে চাও চটপট এডমিশন হয়ে যাও এই কোর্সে তোমরা কেন এডমিশন হবে দেখে নাও ভালোভাবে মন দিয়ে শুনে নাও দেখো ব্যাকরণের উপর তোমাদের জিরো লেভেল থেকে শেখানো হবে তুমি যদি ব্যাকরণের কিছু না জেনে থাকো তবু বলে দেয়া হবে ঠিক আছে একেবারে জিরো লেভেল থেকে তোমাদের শেখানো হবে কোনো অসুবিধা হবে না সাহিত্যের ইতিহাসে কম্প্যাক্ট নোটস হবে অর্থাৎ যেটুকু তোমার পড়লেই হবে সেটুকুই দেয়া হবে ঠিক আছে যেটুকু তোমাদের এসএসসিতে যে ধরনের প্রশ্ন হয় তার উপর তোমাদের এসএসসি টেন ইয়ার্সের কোশ্চেন অনুযায়ী তোমাদের প্রিপারেশানটা দেয়া হবে যাতে তোমাদের শিক্ষকতা করার যে লক্ষ্য যে স্বপ্ন সেটা যেন তোমরা পূরণ করতে পারো ওকে সারা সপ্তাহ তোমাদের ডাউট ক্লিয়ার থাকবে এবং প্রত্যেকটা টপিক থেকে বলে দেওয়া হবে যে এসএসসিতে কি ধরনের প্রশ্ন হতে পারে এই টপিক থেকে ঠিক আছে প্রত্যেকটা টপিক ধরে ধরে সম্ভাব্য কোশ্চেনগুলো বলা হয়ে যাবে সাহিত্যের ইতিহাস বলো সে সঙ্গে টেক্সট বলো ব্যাকরণ বলো প্রত্যেকটা টপিক সহজভাবে আমরা কিন্তু বুঝে নেবো ঠিক আছে দেখে নাও এখানে তোমাদের যোগাযোগ নম্বর রয়েছে ওকে এখানে তোমাদের যোগাযোগ নম্বর রয়েছে তোমাদের মার্চ মাস পর্যন্ত এই কোর্সটি চলবে তারপরে তারপরেও তোমাদের প্রথমরা পড়তে পারবে তারপর কিন্তু একটা মান্থলি ফিস থাকবে কিন্তু মার্চ মাস পর্যন্ত তোমাদের এই আটশো টাকা কোর্স ফিতে কিন্তু তোমরা সমস্ত কোর্সটি পড়তে পারবে ঠিক আছে যারা অ্যাডমিশন হতে যাও চটফট অ্যাডমিশন হয়ে যাও যদি তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে না পারো তাহলে কিন্তু তোমরা রেকর্ড পেয়ে যাবে ঠিক আছে রেকর্ড পেয়ে যাবে আর যারা এতদিন পর অ্যাডমিশান হচ্ছে তাদের জন্য রিভিশন হবে ঠিক আছে কোনো চিন্তা নেই রিভিশন করানো হবে ব্যাকরণের বা টেস্টগুলো কোনো চিন্তা নেই তো অবশ্যই চটপট অ্যাডমিশান হয়ে যাও আটশো নিরানব্বই টাকা মাত্র করসুই আর এই ধরনের বাংলা মক টেস্ট পাওয়ার জন্য অতি অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমার একটি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে দিও ঠিক আছে তাহলে তোমাদের ফিডব্যাকের উপরেই নির্ভর করছে যে এই ধরনের মক টেস্ট আগামীতে চলবে কি চলবে না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং চলো আজকের মতো বাই